এগুলো সবই লন্ডনে কিনতে পাওয়া যাবে? হ্যারি প্রশ্ন করল। কোথায় পাওয়া যাবে সেটা তোমার জানা থাকলে অবশ্যই পাওয়া যাবে, হ্যাগ্রিড জবাব দিলেন। হ্যারি এর আগে কখনো লন্ডন যায়নি, সে যে কোথায় যাচ্ছে এটাও তার জানা ছিল না। তবে যাওয়ার পথ ও পদ্ধতি খুবই বিচিত্র। ট্রেনের আসনগুলো ছোট, গতি খুবই কম। জাদুবিদ্যার সাহায্যে ওরা এসকেলেটর দিয়ে উঠল। এই তো রাস্তা, এই তো সারি সারি দোকান। হ্যাগ্রিড এত বিশাল দেহি যে ভিড় ঠেলে যেতে কোনো অসুবিধেই হলো না। আর হ্যারির কাজ হলো পিছন থেকে তাকে কেবল অনুসরণ করা। তারা বইয়ের দোকান, মিউজিকের দোকান, ফাস্টফুডের দোকান এবং সিনেমা হল পার হয়ে গেল, কিন্তু কোথাও তারা জাদুকাঠি বিক্রি হতে দেখল না। রাস্তায় লোকজনের ভিড়। এখানে মাটির তলায় কোনো জাদুকরের গুপ্তধন কি লুকিয়ে থাকতে পারে? জাদুবিদ্যার বইপত্র, জাদুর ঝাড়ু কোথায় বিক্রি হয়? এটা আসল নিশ্চয়ই ডার্সলিদের তৈরি বড় রকমের কৌতুক নয়? হ্যারি যদি জানতো যে ডার্সলিদের রসবোধ নেই, তাহলে হয়তো সেরকম কিছু একটা ভাবত। যদিও হ্যাগ্রিড তাকে যা যা বলেছেন তার অনেক কিছুই অবিশ্বাস্য মনে হয়েছে, হ্যারি তাকেও খুব একটা বিশ্বাস করতে পারছিল না। এক জায়গায় এসে হ্যাগ্রিড বললেন, আমরা এসে গেছি, এই জায়গার নাম লিকি কলরন, এটা খুব বিখ্যাত স্থান, এটা দেখতে আকর্ষণীয় ছোট পাব। হ্যাগ্রিড যদি তাকে না দেখা দেন তাহলে হ্যারি বুঝতেই পারতো না যে এটা পাব। এটা বিখ্যাত কোনো স্থানের মতো নয়, অন্ধকার ও অপরিষ্কার। কয়েকজন বয়স্ক মহিলা এক কোণায় বসে একটি গ্লাসে সেরি পান করছিল। তাদের মধ্যে একজন লম্বা পাইপে ধূমপান করছিল। একজন ছোটোখাটো লোক, টাকমাথা বৃদ্ধ, বারম্যানের সাথে কথা বলছিল। তারা ভেতরে ঢুকতেই কথাবার্তা বন্ধ হয়ে গেল। সবাই হ্যাগ্রিডকে দেখে হাসলো ও হাত নেড়ে সম্ভাষণ জানালো। মনে হলো হ্যাগ্রিডকে সবাই এখানে চেনে। বারম্যান গ্লাস বের করে বলল, তোমার সেটাই দেব। একজন লোক বেরিয়ে এলো, হ্যাগ্রিডের পূর্ব পরিচিত। হ্যারির সাথেও তার আলাপ হলো। আরও বেশ কয়েকজনের সাথে হ্যারির পরিচয় হলো। তারা বেশ একটু ঘুরে দেখল, এখানে হ্যাগ্রিডকে সবাই চেনে। হ্যারির কাঁধে হাত রেখে হ্যাগ্রিড বলল, না টম, আমি হগওয়ার্টসের কাজে এখানে এসেছি। গুড লর্ড, ভদ্রলোক বললেন, এ কি সে? তা কী করে হয়? লিকি কলটনের দোকানপাটে যেন মুহূর্তের মধ্যেই সম্পূর্ণ নীরব হয়ে গেল। আমার আত্মাকে আশীর্বাদ করুন, বারের বৃদ্ধ লোকটা বললেন। আমার কি সৌভাগ্য যে হ্যারি পটার আপনার সাথে দেখা হলো, কি সম্মানের বিষয়। বৃদ্ধ বারম্যান বারের পেছন থেকে বের হয়ে হ্যারির দিকে ছুটে আসলেন। তিনি হ্যারির হাত ধরলেন, তার চোখে জল। মিস্টার পটার, তোমাকে পুনরায় স্বাগতম, কি বলবে হ্যারি ঠিক বুঝে উঠতে পারছিল না। হ্যারি অবাক হয়ে দেখল সবাই তার দিকে তাকাচ্ছে, হ্যাগ্রিডের মুখে স্মিত হাসি। বৃদ্ধা মহিলাটি তামাক শেষ হয়ে গেছে, কিন্তু তিনি পাইপ টেনেই চলেছেন সেদিকে খেয়াল না করে। তারপর চেয়ার টানানির শব্দ শোনা গেল। পরক্ষণেই হ্যারি দেখল যে লিকি কলটনের প্রত্যেকেই তার সাথে করমর্দন করছে। আমি ডরিস ক্রকফোর্ড, কিছুতেই বিশ্বাস করতে পারছি না তোমার সাথে দেখা হবে মিস্টার হ্যারি পটার। তোমার সাথে দেখা হওয়ায় আমি নিজে খুব গর্বিত মনে করছি মিস্টার পটার। তোমার সাথে করমর্দন করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম, আজ আমার আনন্দের দিন। তোমার সাথে দেখা হওয়াতে আমি যে কত আনন্দিত হয়েছি তা ভাষায় প্রকাশ করা যাবে না মিস্টার পটার, ডিডালুস ডিগল বললেন। জবাবে হ্যারি বলল, আমি আপনাকে আগে দেখেছি, একটা দোকানে আপনি আমাকে বোঁ করছিলেন। ডিডালুস সবার দৃষ্টি আকর্ষণ করে বললেন, তোমরা কি দেখেছ? সে আমাকে এখনও মনে রেখেছে, এখনও। হ্যারি সবার সাথে করমর্দন করল। ডরিস ক্রকফোর্ড প্রায় সময়ই হ্যারির কাছাকাছি থাকলেন। একজন তরুণ উদ্বিগ্নভাবে হ্যারির দিকে এগিয়ে এলেন। হ্যাগ্রিড বললেন, হ্যারি, ইনি অধ্যাপক কুইরেল, হগওয়ার্টসের জাদুবিদ্যা স্কুলে, তিনি তোমার একজন শিক্ষক। পটার, তোতলাতে তোতলাতে অধ্যাপক কুইরেল বললেন, হ্যারি, তোমার সাথে দেখা হওয়াতে আমি কত খুশি হয়েছি তা ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনি কী ধরনের জাদু শেখান অধ্যাপক কুইরেল? কালো জাদুর বিরুদ্ধে আত্মরক্ষার জাদু, অধ্যাপক কুইরেল জবাব দিলেন। সবার হাত থেকে বিদায় নিতে হ্যারির প্রায় 10 মিনিট লেগে গেল। হাতে আর সময় নেই, হ্যারি তাড়াতাড়ি করো, হ্যাগ্রিড তাগিদ দিলেন। ডরিস ক্রকফোর্ড হ্যারিকে বিদায় করমর্দন করলেন। এরপর ওরা দোকান থেকে বেরিয়ে এলেন। আমি কি তোমাকে বলিনি তুমি খ্যাতিমান, হ্যারির উদ্দেশ্যে হ্যাগ্রিড বললেন। তোমার সাথে দেখা করে অধ্যাপক কুইরেল প্রায় কাঁপছিলেন। যে তিনি কি সবসময় এরূপ নার্ভাস থাকেন, হ্যারি জানতে চাইল।
অবশ্যই, হ্যাগ্রিড বললেন, তিনি অত্যন্ত মেধাবী। যখন তিনি পড়াশোনা করতেন তখন সবই ঠিক ছিল, যখন তিনি অভিজ্ঞতার জন্য এক বছর হাতে কলমে কাজ করতে গেলেন তখনই গোল বাঁধল। কেউ কেউ বলেন যখন থেকে তিনি রক্তচোষাদের সাক্ষাৎ শুরু করলেন তখন থেকেই তার এই অবস্থা। ছাত্রদের দেখলেও তিনি ভয় পেয়ে যান। আর যাক সে কথা, আমার ছাতা কোথায়? হ্যাগ্রিড জানতে চাইলেন। হ্যারি রক্তচোষাদের কথা ভাবছিল। হ্যারি সোজা হয়ে দাঁড়াও, হ্যাগ্রিড হ্যারিকে নির্দেশ দিলেন। হ্যাগ্রিড ছাতার মাথা দিয়ে দেয়ালে তিনবার আঘাত করলেন, দেয়াল নড়ে উঠল। দেয়ালের মাঝখানে একটি গর্ত দেখা গেল। গর্তটি ধীরে ধীরে বড় হলো ও সিংহদ্বারে পরিণত হলো। গর্তের ভেতর দিয়ে হ্যাগ্রিডের মতো বিশাল দেহের ব্যক্তিও প্রবেশ করতে পারে। ডায়াগন অ্যালিতে স্বাগতম, হ্যাগ্রিড বললেন। হ্যারির বিস্মিত দৃষ্টির দিকে তাকিয়ে তিনি মুচকি হাসলেন। হ্যারিও গর্তের ভেতর প্রবেশ করল। হ্যারি ঘাড় ফিরিয়ে দেখল সিংহদ্বারটা ছোট হতে হতে দেয়ালে মিলিয়ে গেল। বাইরে দোকানগুলোর কলট্রনের শাড়ির ওপর সূর্যের আলো ঠিকরে পড়ছে। জল গরম করার কলট্রনগুলোর ওপর একটা সাইনবোর্ড ঝুলছিল, কলট্রনস অল সাইজেস, রূপা, পিতল, পিউটের, তামা, সেলফ স্টিয়ারিং, কলাপসিবল। হ্যাগ্রিড হ্যারিকে বললেন, তোমারও জল গরম করার একটা কলট্রন লাগবে, তার আগে চলো তোমার টাকা উঠিয়ে নিই। হ্যারি ভাবছিল তার যদি আরও আটটা চোখ থাকতো, হাঁটতে হাঁটতে তার চোখ চারিদিকে ঘুরতে লাগলো। দোকানপাট, লোকজন, সব কিছু সে দেখার চেষ্টা করলো। হ্যারি দেখল তার বয়সের কিছু ছেলে ঝাড়ুর দোকানের জানলার গ্লাসের ওপর তাদের নাক ঘষে দাঁড়িয়ে আছে। হ্যারি তাদের একজনকে বলতে শুনল, দেখো নিম্বাস, নিউ নিম্বাস 2000, এটাই সবচেয়ে দ্রুতগামী। বিভিন্ন দোকানে পোশাক, দূরবীন ও রূপার অদ্ভুত যন্ত্রপাতি বিক্রি হচ্ছিল, যা হ্যারি এর আগে কোনো দিনই দেখেনি। তারা হাঁটছেন। একসময় হ্যাগ্রিড বললেন, আমরা গ্রিনগটসে এসে পড়েছি। তারা একটা তুষার শুভ্র ভবনের সামনে এলো, যা অন্যান্য ছোট দোকানগুলোর অনেক উঁচুতে। এক ব্যক্তি তাদের স্বাগতম জানালো। এই তো গবলিন, হ্যাগ্রিড বললেন। লোকটা উচ্চতায় হ্যারির চেয়ে খাটো, তার চেহারায় একটি ধূর্ত ভাব আছে, খাড়া খাড়া কুচালো দাড়ি। হ্যারি লক্ষ্য করল যে লোকটির আঙুল ও পা অনেক লম্বা। এবার তারা দরজার দ্বিতীয় অংশে এলো। দরজার ওপর একটি কবিতা ঝোলানো ছিল, আগন্তুক তুমি মন দিয়ে শোনো, লোভের পাপের কি শাস্তি হয় জানো, যারা শুধু নেয় অর্জন করে না কিছুই, তাদের কঠোর শাস্তি পেতে হবে মানো। আমাদের মেঝের নিচে যে গুপ্তধন সেগুলো তোমার নয়, তবু বলি যদি তুমি হুঁশিয়ার না হও, করো চুরি, তাহলে দেখবে সেখানে গুপ্তধন ছাড়াও আছে অন্য কিছু। আমি বলেছি না তোমারও এ ধরনের একটি পোশাক কিনতে হবে, হ্যাগ্রিড বললেন। দুজন গবলিন তাদের বউ করল। তারা তখন মর্মরে তৈরি বিশাল হল রুমে, আরও প্রায় 100 গবলিন উঁচু চেয়ারে বসেছিল। তারা বড় বড় লেজারে লিখছিল, তামার দাঁড়িপাল্লায় মুদ্রার ওজন নিচ্ছিল এবং চোখে লাগানো ম্যাগনিফাইং গ্লাস দিয়ে মূল্যবান পাথর পরীক্ষা করছিল। সুপ্রভাত, হ্যাগ্রিড বললেন। হ্যারি পটারের সিন্ধুক থেকে কিছু টাকা ওঠাবার জন্য আমরা এখানে এসেছি। আপনাদের কাছে কি চাবি আছে? হ্যাঁ আছে, হ্যাগ্রিড জবাব দিলেন। তারপর তিনি তার পকেট খালি করে সমস্ত জিনিসপত্র কাউন্টারের ওপর রাখতে শুরু করলেন। হ্যারি ডান দিকে লক্ষ্য করে দেখল যে গবলিনটা একটা মুক্তার স্তূপ ওজন করছে। পেয়েছি, সোনালি চাবিটা হাতে পেয়ে হ্যাগ্রিড বললেন। গবলিন চাবি পরখ করে বলল, ঠিক আছে। হ্যাগ্রিড বেশ গুরুত্বের সাথে বলল, আমি ডাম্বলডোরের কাছ থেকে একটি চিঠিও নিয়ে এসেছি, চিঠিটা ইউনো হোয়াট 713 ভোল্টের বিষয়ে। গবলিন মনোযোগ দিয়ে চিঠিটা পড়ল। ঠিক আছে, গবলিন হ্যাগ্রিডকে চিঠিটা ফেরত দিয়ে বলল, ভল্টে যাওয়ার জন্য আমি বলে এই বলে গ্রিফুককে ডাকল। গ্রিফুকও একজন গবলিন। হ্যাগ্রিড সব ডগ বিস্কুট পকেটে ভরার পর তারা দুজনে গ্রিফুককে অনুসরণ করতে লাগল। 713 নম্বর ভল্টে ইউনো কি করে? হ্যারি জানতে চাইল। হ্যাগ্রিড জবাব দিলেন, আমি তোমাকে তা বলতে পারবো না, এগুলো হগওয়ার্টসের কোনো গোপনীয় জিনিস। ডাম্বলডোর বিশ্বাস করে আমাকে যতটুকু কাজ দিয়েছেন এর বাইরে আমার কিছু করার নেই। গ্রিফুক তাদের জন্য দরজা খুলে দাঁড়ালো। ভিতরে ঢুকেই হ্যারি বিস্মিত, ঘরে মশাল জ্বলছে, যাওয়ার রাস্তাটা সরু এবং নিচের দিকে ঢালু হয়ে চলে গেছে, মেঝেতে বেশ কিছু রেল লাইন। গ্রিফুক মাসি বাজাতেই একটা ছোট্ট বাহন তাদের সামনে এলো, তারা চড়ে বসল। অবশ্য হ্যাগ্রিডের বিশাল শরীর নিয়ে একটু কষ্ট হলো উঠতে, বাহনটা ছুটতে শুরু করলো, খুব দ্রুত ছুটছে, আঁকা পাকা পথ।
হ্যারি ডাইনে বাঁয়ে উভয় দিকে তাকালো, কিছুই দেখতে পেল না, শুধু বাহনটা চলার শব্দ শোনা যাচ্ছিল। বাহনটা সবুজ আলোকিত এক স্থানে এসে থামল। হ্যাগ্রিডের পা ঝিমঝিম করছিল, সে দাঁড়াতে পারছিল না, পাশের দেয়ালে হেলান দিয়ে দাঁড়ালো। সরু পথের দেওয়ালে একটা দরজা, গ্রিফুক দরজার তালা খুলল। ঘরের ভেতরে রাশি রাশি স্বর্ণমুদ্রা, রূপোর স্তম্ভ, পাহাড় প্রমাণ ছোট ছোট ব্রোঞ্জের টুকরো। এবার স্মিত হেসে হ্যাগ্রিড হ্যারির উদ্দেশ্যে বললেন, এ সবই তোমার। স্বর্ণগুলো হলো গ্যালিয়ন আর রূপোগুলো হলো সিকেল। সব আমার? বলেন কি অবিশ্বাস্য! হ্যারির কণ্ঠে বিরাট বিস্ময়। মুদ্রাগুলো ব্যাগে ভরার ব্যাপারে হ্যাগ্রিড হ্যারিকে সাহায্য করলেন। হ্যাগ্রিড বললেন, সিন্দুক আর ভল্টে আরও আছে। গ্রিফুক বলল, ধীরে ধীরে সেগুলোও পাবে। তারা আগে বাড়তে লাগলো। তারা যতই আগে বাড়ল ততই তারা শীত অনুভব করতে লাগলো। মাটির নিচে একটা ছোট্ট নদী, ওরা নদীটা অতিক্রম করলো। তাদের সামনে 713 নম্বর ভল্ট, কিন্তু চাবি ঢোকাবার কোনো ছিদ্র তো নেই। গ্রিফুক বলল, সরে দাঁড়াও, বলেই তার লম্বা আঙুল ভল্টের গায়ে লাগিয়ে দিল। ভল্টের দেয়াল সরে গেল। গ্রিফুক বলল, গ্রিনগড গবলিন ছাড়া অন্য কেউ হলে দরজা ওদের শুষে নিত এবং ওরা ভেতরে আটকে যেত। হ্যারি জিজ্ঞাসা করল, কেউ ঢুকেছে কিনা তা দেখার জন্য তুমি কতদিন পর পর পরীক্ষা করো? গ্রিফুক জবাব দিল, 10 বছরে অন্তত একবার। গুরুত্বপূর্ণ নিরাপত্তা নির্ভর ভল্টে কিছু অসাধারণ ঘটনা ঘটে থাকে। হ্যারি নিশ্চিত ছিল এখানে অসাধারণ কিছু সে দেখবে। ঘর ভর্তি অলঙ্কার, হঠাৎ একটা ছোট্ট প্যাকেটের উপর তার দৃষ্টি পড়ল। হ্যাগ্রিড মাটি থেকে প্যাকেটটা তুলে তার কোটের ভেতর রাখলো। হ্যারি জানতে চাইল, ভেতরে কী? চলে এসো এই মাটির তলার বাহনে, হ্যাগ্রিড বলল, আমার সাথে এখন কোনো কথা বলবে না। আমার এখন কোনো কথা না বলাই ভালো, হ্যারি ভাবছে এত ভারী বস্তা ভর্তি টাকা পয়সা নিয়ে তারা কোথায় এবং কীভাবে যাবে। একটা বাহনে করে ঝড়ের গতিতে তারা গ্রিন গার্ডসের বাইরে চলে এলো। বাইরে তারা সূর্যের আলোর রেখা দেখতে পেল। তার এখন জানার দরকার নেই কত গ্যালিয়নে এক পাউন্ড হয়। এত অর্থ নিয়ে সে দাঁড়িয়ে আছে যা সারা জীবনেও সে দেখেনি, সারা জীবনে ডার্ডলিও দেখেনি। এখনও হ্যারির ইউনিফর্ম কেনা বাকি। মাদাম মালকিনের দোকানে কি ইউনিফর্ম পাওয়া যাবে? মাদাম মালকিনের সঙ্গেও আলাপ হলো। অবশ্যই পাওয়া যাবে, তিনি বললেন, হগওয়ার্টস থেকে একটি ছেলে এসেছে, তাকেও ইউনিফর্ম দিয়েছি। সেই ছেলেটার সাথেও হ্যারি আলাপ করলো। এদের মধ্যে বেশ কিছু কথাবার্তাও হলো, স্কুল সম্পর্কে তাদের মধ্যে কথা হলো। তার কাছ থেকে একটি নাম শোনা গেল, কিডিচ। কিডিচ কি? কিডিচ এক ধরনের খেলা, খেলাটা অনেকটা ফুটবল খেলার মতো। এ খেলায় কিন্তু ঝাড়ু লাগে। ফ্লারিশ ব্লড নামে এক বইয়ের দোকানে হ্যারির জন্য স্কুলের বই কেনা হলো। এই দোকানে বইয়ের স্ট্যাকগুলো সিলিং পর্যন্ত পৌঁছেছে। চামড়া বাঁধাই বিরাট বিরাট বই, সিল্ক কাপড়ের বাঁধাই ডাকটিকিটের মতো ক্ষুদ্র বই, বিচিত্র রকমের প্রতীক চিহ্নের বই এবং আরও কিছু বই আছে যেখানে কিছুই ছাপা নেই। এমনকি ডার্লির মতো ছেলে যে মোটেই বই পড়ে না, সেসব বই পাওয়ার জন্য সেও নিশ্চয়ই পাগল হয়ে উঠতো।